দক্ষিণ চীন সাগর নিয়ে অস্থিরতা অব্যাহত রয়েছে। তার মধ্যেই দক্ষিণ চীন সাগরে ঢুকে পড়ল এক ঝাঁক চীনা যুদ্ধজাহাজ, যেগুলো দক্ষিণ চীন সাগরে প্রায় অর্ধেকটা ঘিরে ফেলেছে বলে খবর পাওয়া যায়। সোমবার দক্ষিণ তাইওয়ান পেরিয়ে চীনের যুদ্ধজাহাজের এই আগমনকে রুটিন কার্যকলাপ হিসেবে বর্ণনা করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবরে পাওয়া যায়, এয়ারক্রাফট কেরিয়ার লিয়াওনোইং, যার সঙ্গে পাঁচটি যুদ্ধজাহাজ রয়েছে, সোমবার দুপুর নাগাদ প্রোটাস দ্বীপপুঞ্জের দক্ষিণ পূর্ব সীমান্ত অতিক্রম করে। এই অংশটার উপরেই তাইওয়ানের নিয়ন্ত্রণ রয়েছে। চীনের এই যুদ্ধজাহাজ সোমবার সকালে দক্ষিণ তাইওয়ানের একেবারে দক্ষিণ দিকে বাশি চ্যানেল অতিক্রম করে। এই জায়গাটি তাইওয়ান এবং ফিলিপাইন্সের মধ্যে অবস্থিত। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র চেং চুংচি জানিয়েছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে সজাগ সতর্ক থাকাই তাদের নীতি, এই কার্যকলাপ তারই অংশ। যদিও তিনি কোনো ডুবোজাহাজ ওই অংশে মোতায়েন করা হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। চীনের এক সংবাদপত্রে দাবি, এর মাধ্যমে ক্যারিয়ারগুলো এখন আগের চেয়ে কতটা কর্মদক্ষ সেটাই পরীক্ষা করে দেখা হচ্ছিল। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।